আজি শুনিবা সুপ্রসিদ্ধ ঔপন্যাসিক কান্হুচরণ মহান্তিঙ্ক উপন্যাস হা অন্নর পঞ্চম অধ্যায়। 1866 সালর মে মাস 15 তারিখ গাধুয়াবেল গড়িগলাণি। বৈশাখী ততলা বা দয়ানদী উপরু বালিকণা উড়াই আনি গাঁ যাক বিছেই দেউছি। নইকূল বড় আম্বতোটারে মাঙ্কড়গুড়া খেঁখা হেউছন্তি। তলে একা যগু হাতরে ছিটকিনি ধরি সেমানঙ্কু হুরুড়েইবার ব্যস্ত। যেতে টেকা মারলে সেমানে জমা শুনু নাহান্তি। বেলেবেলে এ গছরু সে গছকু নেই দান্ত দেখাই তাকু গোড়াই আসুছন্তি। যগু ছাড়িবার পিলা নুহে। এতে সহজরে কি সে হার মানি মুহ ফেরাই চালি যিব? অসম্ভব। সে দ্বিগুণ উৎসাহরে কুহাট্ট মারি সেমানঙ্কু টেকা ফোপাড়িবার ব্যস্ত। কণ করিব, একুটিয়া শেষকু থকি যাই গোটায় গছকু আউজি ঠিয়া হেলা। নইকূলরু গাঁ ভিতরকু বাট পড়িছি তোটা মঝি দেই। তোটা পাখরু নইকূল অবশ্য ছাড়ি করি কেতগুড়ায় বাট, মঝিরে পুনি উচ্চ কিয়া বাড়। তোটা ভিতরকু ন আসিবা যায় আসিবা লোক দেখা যায় নাহি। যগু ঠিয়া হই গছ উপরকু চাহি মাঙ্কড় উন্ডুছি। তা কানরে কাহার থিরি থিরি কথা বাজিলা। বৌ বৌম, মো পাই দুঃখ করিব নাহি। ঠাকুরে যেতেবেলে যাহা করুছন্তি সেথিরে মানিষর কি চারা অছি? যাহা ভাগ্যরে থিব। আলো মা, মোরি পাই তো তু দহগঞ্জ হেউছু, মু তোর বোঝ। মু যদি মরন্তি? সে কথা কহ না বৌ, কেড়ে করুণস্বরের সে কহিলা। মু যদি মরন্তি ততে তিনি ওলিরে তোরাণী টোপায় দেবা কহিলে তাঙ্কর মনটা তটন্তা? এপরি ভোক উপাসরে কেতেদিন চলিবা? আমি তো কিছু উপাস একা রহুনু, গাঁর অধে লোকঙ্কর বর্তমান সেই অবস্থা। বাউরি সাহিয়া তো কইমূল ঘাসপত্র সিঝেই কিছু দিন খাই চলিগলে, এবে সেতকর বি অভাব হেলারু পিলা ছুয়া ঘেনি কুয়াড়ে পলাইলেনি। হুম, আউ পাণ সাহিয়াঙ্ক কথা শুনুছু? সেমানে একা মহা নিশ্চিন্তরে অছন্তি। গাঁরে যেতেক যাক গাইগরু মরুছন্তি, মড়কাটি সবু সিঝাই খাউছন্তি, তাঙ্কর তো পাড়ক পড়িছি, মহা নিশ্চিন্তরে অছন্তি। কহু কহু মা ঝিও দিহে কিয়াবাড় কড়দি তোটা ভিতরকু পশিলে। যগু অণ আড়িয়া হই গছ ওহাড়ে থিবারু তাকু উমা দেখিপারলা নাহিঁ। সেমানে টিকি আগকু চালি যিবারু যগু গছ ওহাড়রু ধীরে ধীরে বাটকু আসি তাঙ্ক পছে পছে চালিলা। উদ্দেশ্য সেমানে কোন কথা ভাষা হেউছন্তি শুনিব। উমা আগরে চালিছি, তার কাখরে গোটায় বড় মাঠিয়া। সুনাপরি উজ্জ্বল মাংসল বাহুলতাটি মাঠিয়াকু বেষ্টন করে রহিছি। সতে কি কড়া মেঘ দেহরে বিজুলির স্থির সোনারেখা। মুন্ড উপরে গোটায় জলপূর্ণ মাঠিয়া। লুগা কানির অবশিষ্ট অংশটি মোড়ি মড়া করে মুন্ড উপরে রখিছি। চালিলা বেলে মাঠিয়াটি খসি পড়িব নাহিঁ বলি চালিলা বেলে পানি চহলি মুন্ড উপরু নিগিড়ি পিঠি বাটে গোড় তলিপাকু বহি আসুছি। অধা ঘোড়া পিঠি উপরে দরফুটা ময়লা লুগাটি ও জঙ্ঘ যায় লম্বি দোহল থিবা কলা কেশ পানিরে জুড়বুড় হয়েগলাণি। আর হাতটিরে সে তার বৌর হাত ধরি বাট কড়াউছি। যগু কিছু নকহি খণ্ডে দূর সেমানঙ্ক পছে পছে চালি আসিলা। সতে কি তার আখি দুইটা উমার সুন্দর দেহ মন্থর গতি লীলায়িত ভঙ্গিরে লাখি রহিছি। পলক পকাইবাকু তার ইচ্ছা হেউ নাহিঁ। বৌ, মো বেক কোন হেইগলাণি, টিকে রহ, মু মাঠিয়াটি ওল্হায়, কহি উমা ঠিয়া হেলা। তার মুন্ডর ভার লাঘব করিবাকু যগু তরতর হই আগকু যাই কহিলা, রহ রহ মু ধরুছি। যগুকু দেখি উমা হঠাৎ চমকি পড়িলা। যগু ভাই আসি আগরে, অথচ সে টিকে ভল ভাবরে তার দেহ হাত ঘোড়াই পারলা নাহিঁ। মুন্ড উপরু লুগাটা খসি যাইছি, পিঠিটা ফুঙ্গুড়া, ছোট লুগাটা পিন্ধি আঁঠু লুচু নাহিঁ চালিলা বেলে। বাড়গুড়াক মুকুড়া, তহিঁরে পুঁড়ি ওদা, লুগাটা চিপুড়া হয়েনথিবারু দেহরে লাখি যাইছি। ছি, কিন্তু উপায় কোণ?
ତାର ହାତ ଦୁଇଟି ବନ୍ଦ ଯେ ଲାଜରେ ତାର ମୁହଁ ରଙ୍ଗା ପଡ଼ିଗଲା। ସେ ଆଖି ତଳକୁ କଲା। ଜଗୁ ତାର ଉତ୍ତରକୁ ଅପେକ୍ଷା ନକରି ଦୁଇ ହାତ ବଢ଼ାଇ ତାର ମୁଣ୍ଡ ଉପରୁ ମାଠିଆ ଓହ୍ଲାଇ ହାତରେ ଧରିଲା। ଉମା ସୁବିଧା ପାଇ ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ଆର ମାଠିଆଟି କାଖରୁ ଓହ୍ଲାଇ ତଳେ ରଖିଲା। ମୁଣ୍ଡ ଉପରୁ କାନି କାଢ଼ି ଲୁଗା ସଜାଡ଼ି ଦେବାକୁ ଚେଷ୍ଟା କଲା। ଆହା, କିଡ଼ି ଦୁରାଶା! ପୁରୁଣା ଚିରା ଲୁଗାଟିକୁ ଯେତେ ଟଣାଟଣି କଲେ ମଧ୍ୟ ତାର ଆଶା ମେଣ୍ଟିଲା ନାହିଁ। ମୁଣ୍ଡ ଉପରକୁ ଓଢ଼ଣା ଟାଣିଲେ ପିଠିରୁ ଖସିଲାଣି, ପିଠି ଘୋଡ଼ାଇବାକୁ ବସିଲେ ବାହୁ ଉପରେ ଚିରା ପଡ଼ିଲାଣି, ଶେଷକୁ ନିରସ୍ତ ହେଲା। ଜଗୁ ଉମାର ଦୁରବସ୍ଥା ବୁଝିପାରି ଅନ୍ୟ ଆଡ଼କୁ ଚାହିଁ ପଚାରିଲା, ତୋର ତ ଭାରି ସାହସ ଉମି, ଏକା ସଙ୍ଗେ ଦି ମାଠିଆ ପାଣି। ଉମା ବୋଉ ଜଗୁର କଣ୍ଠ ବାରି ଖୁସି ହୋଇ କହିଲେ, କିଏ ଜଗୁ କିରେ, କ'ଣ କରିବ ସେ, ନହେଲେ ତ୍ରାହି ଅଛି। ଦ୍ୱିପହର ନିଆଁ ପରି ଖରା ତାଉରେ ପୁଣି ପାଣି ପାଇଁ ତା ଖୁଡ଼ି ତାକୁ ଏକୁଟିଆ ତଡ଼ିବ, ଟିକିଏ କ'ଣ ଦୟାମାୟା ତାର ଅଛି, ଏତେ କଲାଠେଇଁ ତ ତିନି ଓଳିରେ ମୁଠାଏ ମିଳୁନାହିଁ। ଉମା ମୁହଁକୁ ଚାହିଁ ଜଗୁ ପଚାରିଲା, ହଇଲୋ ସତ ତମକୁ ସେଇଆ, ସେଦିନ ପରା ମୋ ହାତରୁ କାଠ ପାଳିଆ ଛଡ଼େଇ ମୋତେ ଘରୁ ବାହାର କରିଦେଲୁ, ସେଇଦିନଠୁ ପରା ମୁଁ ତମର ଦୁଆର ମୁହଁ ମାଡ଼େ ନାହିଁ। ଉମା ବିକଳ ହୋଇ ପଚାରିଲା, ସତରେ ଜଗୁ ଭାଇ ତମେ ତେବେ ମୋ ଉପରେ ରାଗିଛ? ମୁଁ କହୁଛି ଜଗୁ ଭାଇର କାହିଁକି ଦେଖା ନାହିଁ। ଜଗୁ ହସି ହସି କହିଲା, ମୁଁ କ'ଣ ତୋ ଉପରେ କେବେ ରାଗିପାରେ ଉମି, ଗୋଟାଏ ଆନରେ ମୁଁ ରହିଛି ନା, ତୁ ବି ତ ଆମ ଘର ଆଡ଼େ ଯାଉନୁ, ଏବେ ମୋତେ ମରିବାକୁ ତର କାହିଁ। ଉମା ବୋଉ କହିଲା, ନଈରୁ ପାଣି ବୋହୁ ବୋହୁ ତାର ବେଳ ଯାଉଛି, ଗୋଡ଼ ଫାଟି ଆଁ କଲାଣି, ନହେଲେ ସେଠିକି ଯାଆନ୍ତା, ଆଜିଠୁ ଆମ ସାହିର ସବୁ କୋରୁ ପାଣି ଶୁଖିଗଲାଣି, ଅସଲ ଖରାଦିନ ତ ରହିଛି ଆଗକୁ, ଏତେ ବାଟକୁ ନ ଆସି ଆମ କୂଅରୁ ଆଉ କେଉଁଠିକୁ ଯିବାକୁ ପରା ମନା। ଜଗୁ ଘରିଏ ଭାବିଲା, କହିଲା, ମନା ଫନା ମୁଁ ଜାଣେ ନାହିଁ, କାଲିଠୁ ତୁ ଆମ ବଗିଚା କୂଅରୁ ପାଣି ଆଣିବୁ, ଦେଖିବି ମନା କରିବାକୁ କାହାର ସାହସ ଅଛି। ତାଙ୍କ ଦେହକୁ କ'ଣ ଲାଗୁଛି, ପର ହାଣିଲା କୋଡ଼ି ପାଣି ପରି ଯାଉଛି ପରା। ଟିକିଏ ରହି ଉମାର ହାତ ଧରି ହଲାଇ ଦେଇ କହିଲା, ଶୁଣିଲୁ ତ? ଉମା ଧୀରେ ଧୀରେ କହିଲା, ହଁ, ଯିବୁ ତ, ତୋ ମୁଣ୍ଡରେ ଏ କ'ଣ ଲାଗିଛି। ଜଗୁ ଉମା କପାଳରୁ ବାଲି ଝାଡ଼ିଦେଲା। ଉମା ଟିକିଏ ସଙ୍କୁଚିତ ହୋଇ ତଳକୁ ଚାହିଁ କହିଲା, ହଉ। ଜଗୁ ଉମା ବୋଉକୁ ପଚାରିଲା, ଉମିର କ'ଣ ଆଉ ଲୁଗା ନାହିଁ ବୋଉ? ସେ କହିଲେ, ନାଇଁରେ ପୁଅ, ସେଇ ଖଣ୍ଡିକ ସେ ନୀତି ପିନ୍ଧେ, ଦେହରେ ଓଦା ହୁଏ ପୁଣି ଦେହରେ ଶୁଖେ, କ'ଣ କରିବ, ଏତେ ବଡ଼ ଝିଅ ସେଇ ଛିଣ୍ଡା ପରୁହାଁ ଲୁଗା ପିନ୍ଧି ପଦାକୁ ଆସୁଛି। କପାଳ, ଯାହା କହ ପଛେ, ଉମି ବଡ଼ କପଟି, ତା ମନଟା ସଫା ନୁହେଁ, ମୁଁ ଯଦି ଏକଥା ଆଗରୁ ଜାଣିଥାନ୍ତି, ସେ କ'ଣ କହିବ କି, ଖାଲି ମୁହଁରେ ସିନା ଜଗୁ ଭାଇ ଜଗୁ ଭାଇ, ଦେଖିଲ କେମିତି ଅଭିକିଙ୍କ ପରି ପଦାକୁ ଆସିଛି। ଉମା ଆହୁରି ସଙ୍କୁଚିତ ହେଲା, କି ଦୁଃଖରେ କେଜାଣି ତାର ଆଖି ଲୁହରେ ଢଳ ଢଳ ହୋଇଆସିଲା, କ'ଣ କହିବାକୁ ବସିଥିଲା, ସତେ ଯେପରି କଥାକୁ ଢୋକି ନେଇ ତୁନି ରହିଲା। ଉମା ବୋଉ କହିଲେ, ତତେ କହିବାକୁ ଲାଜ ମାଡ଼େ ତାକୁ। ଜଗୁ ଥଟ୍ଟା କରି କହିଲା, ମୋତେ ପର ମନେ କରେ ବୋଲି ସିନା, ଯଦି ମୋତେ ଭାଇ ବୋଲି ସ୍ନେହ କରୁଥାନ୍ତା। କିଲୋ ଉମି, ମୁଁ ମିଛ କହୁଛି? ଜଗୁ ତା ମୁହଁକୁ ଚାହିଁଲା, ଆଖିରୁ ଲୁହ ଝରାଇ ଉମା କହିଲା, ସେ କଥା ନୁହେଁ ଭାଇ, ଖୁଡ଼ି ପରା ମନା କରିଛି, ନା ଏଣୁତେଣୁ କହେ। ସେ ମୁହଁ ପ୍ରତି କାନ୍ଦିଲା, ଲୋକ ନିଜ ପରି ସମସ୍ତଙ୍କୁ ଭାବେ ସିନା, ଆଚ୍ଛା ତୁ କାନ୍ଦୁଛୁ କାହିଁକି? ନିଜ ହାତରେ ତା ଆଖିରୁ ଲୁହ ପୋଛି କହିଲା, ତୁ ନିହ, ତୋ ଖୁଡ଼ିର ମଜାଟା ମୁଁ କାଲି ଦେଖୁଛି, ଆଚ୍ଛା ଲୋକ ତ ସେ, ନିଜେ ଯିବ ନାହିଁ କି ବାଟ ଛାଡ଼ିବ ନାହିଁ, ମୁଁ ଲୁଗା ଦେବି, ସେ କ'ଣ କହିବ ଦେଖିବି। ଉଛୁର ହେବ ବୋଲି ଉମା କଳସୀ କାଖକୁ ନେଲା। ଜଗୁ ଆରଟି ଧରି କହିଲା, ଚାଲ ଗାଁ ମୁଣ୍ଡରେ ନେବୁ। ଶ୍ରୋତା ବନ୍ଧୁ, ଏଇଠି ଶେଷ ହେଲା ସୁପ୍ରସିଦ୍ଧ ଔପନ୍ୟାସିକ କାହ୍ନୁଚରଣଙ୍କର ବହୁଚର୍ଚ୍ଚିତ ଉପନ୍ୟାସ ହା ଅନ୍ନର ପଞ୍ଚମ ଅଧ୍ୟାୟ।
এই অধ্যায়টি আপনার কেমিতি লাগিলা কমেন্ট করে নিশ্চিত জনাইবে। চ্যানেলে নূয়া হইতিলে সবস্ক্রাইব করিবা কো ভুলিবে নাহি। পুনি দেখা হব আগামী অধ্যায়ে। রহিলু, নমস্কার।